প্রায়শই আমরা একটা প্রশ্নের সম্মুখীন হই, জানেন তো, যে আমায় জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু কোন কোন খাবার খেলে কিডনি খারাপ হয়, মানে কিডনির জন্য ক্ষতিকারক খাবার কি কি। আসুন আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত, ডাইরেক্টর অফ নেফ্রোকেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তো আমরা এই আমাদের ইউটিউব চ্যানেলে নানান বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে কোন কোন খাবার কিডনির জন্য ক্ষতিকারক সেই বিষয়ে একটু আলোকপাত করব। এই বিষয়টা অনেক বড়, হয়তো প্রয়োজন হলে আরো একটা বা দুটো ভিডিও এর মধ্যে করতে হতে পারে, তবে প্রাথমিকভাবে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খুব মন দিয়ে শুনতে থাকুন, শেষ অব্দি শুনতে থাকুন। দেখুন, সবার প্রথম মনে রাখা দরকার যে কিডনি আমাদের কি কাজ করে। কিডনির মেইন কাজ হলো শরীর থেকে যত নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে, মানে ধরুন মেটাবলিজমের পর যে যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট গুলো তৈরি হয়, তার মধ্যে যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, সেইগুলোকে কিডনি কিন্তু আমাদের শরীর থেকে বের করে। হ্যাঁ, এই জন্য কিডনি খারাপ হলে আমরা জানি ইউরিয়া ক্রিয়েটিন এগুলো বেড়ে যায়। তো এখন জানা দরকার যে এই নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টের সোর্স কি, ফুডে কোন কোন খাবার থেকে এই জিনিসগুলো আসে। তা সেটা যদি খুব বেশি মাত্রায় খাওয়া হয় তাহলে কিডনির উপর প্রচন্ড রকম লোড পড়বে, তাতে কিডনির একটা সমস্যা হয়। তো মেইন সোর্স হচ্ছে সেটা কিন্তু প্রোটিন। তো একটা জিনিস জানা উচিত যে রেড মিট বা এই জিনিসগুলো যদি খুব বেশি মাত্রায় খায়, এখানে একটা জিনিস খুব বলে রাখা ভালো, অনেকে আবার এটা রং ইন্টারপ্রিট করেন যে প্রোটিন যদি একদম না খাওয়া হয় তাহলে সেটা কিন্তু ক্ষতিকারক, কারণ প্রোটিন আমাদের শরীর গঠনের জন্য প্রয়োজনীয় একটা উপাদান। তবে অত্যাধিক মাত্রায় প্রোটিন, অত্যাধিক মাত্রায় প্রোটিন মানে ধরুন আপনি পার ডে আপনার বডি ওয়েটের উপরে 2 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন খাচ্ছেন, সেটা কিন্তু কিডনির উপর সাংঘাতিক রকম চাপ সৃষ্টি করে। সুতরাং একটা স্বাভাবিক মাত্রার প্রোটিন সবসময় দরকার, কিন্তু অত্যধিক মাত্রার প্রোটিন খেলে সেটা কিডনির উপর ক্ষতিকারক করে। এবং যাদের কিডনির অসুখ আছে তাদের ক্ষেত্রে প্রোটিন তারা কতটা খাবেন সেই বিষয়ে আমরা নির্দিষ্ট কিছু নিউট্রিশনাল গাইডলাইন আছেন, আমাদের কিছু ইউটিউব ভিডিও আছেন, সেগুলো আপনি সার্চ করে দেখতে পারেন যে কি করে প্রোটিন কতটা খাবেন সেটা ঠিক করা হয় কিডনির প্রবলেম হলে। তবে সুস্থ একজন মানুষ নর্মাল প্রোটিন তার শরীর গঠন ঠিক করার জন্য যেটুকু দরকার সেটা হচ্ছে যারা গ্রোয়িং এজ তাদের 1 to 1.2 গ্রাম পার কেজি, আর অ্যাডাল্ট যারা তাদের ক্ষেত্রে 0.6 to 0.8 গ্রাম, কখনো 1 গ্রাম পার কেজি প্রোটিন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি নর্মাল। এটা সবাই খাবেন, না হলে তো মাসেল উইক হয়ে যাবে, আমাদের শারীরবৃত্তীয় কাজকর্ম কি করে চলবে। কিন্তু সকালের বিরিয়ানি, দুপুরে বিরিয়ানি, বিকেলে বিরিয়ানি, রাত্রিবেলায় বিরিয়ানি, বিরিয়ানি সে চাপ চাপ মাংস, দিনে দুপুরে সারাদিন, এছাড়া এইটা বোধ হয় ভালো না। সুতরাং আমাদের একটা পরিমিতি বোধ দরকার, একটা অত্যধিক মাত্রায় প্রোটিন কিন্তু সম্ভব না। এটা আমি কেনই আলোচনা করলাম এটা প্রথমেই, কারণ একদম প্রোটিন বন্ধ করে দেওয়া যেমন কিডনির জন্য খারাপ বা শরীরের জন্য খারাপ, আবার মারাত্মক আকারে প্রোটিন খেলেও কিন্তু সেটা আমাদের জন্য ঠিক না। তো এটা প্রথম মনে রাখা দরকার। সেকেন্ড পার্ট যেটা কিডনির জন্য খুব ক্ষতিকারক সেটা হচ্ছে নুন। আমরা অনেকেই হয়তো জানি না যে নুন এমন একটা জিনিস যে মানে সল্ট, কমন সল্ট আর কি, সেটা নানান ভাবে কিডনির উপর নেগেটিভ ইম্প্যাক্ট হবে। নুন খেলে কি হয় জানেন তো, নুন হচ্ছে সুইটেস্ট অব দি অল। আপনি কোনো খাবার মিষ্টি ছাড়া খেতে পারবেন, কিন্তু যদি কোনো খাবারে নুন না থাকে তাহলে সেটা কিন্তু খাওয়া খুব মুশকিল হয়ে যায়। সুতরাং আমি সবসময় সবাইকে বলি এই একটা জিনিস প্রত্যেকের জানা উচিত যে নুন আমাদের কিন্তু সাংঘাতিক রকম ক্ষতিকারক একটা উপাদান এবং খাদ্যের উপাদান। সুতরাং পরিমিত নুন খাওয়া উচিত। জানেন তো নেচারের সমস্ত কিছু একটা পরিমিতি বোধের উপর চলে, অত্যধিক মাত্রায় কোনোটাই ভালো না। তবে নুনের ব্যাপারে যেটা বলি, নুন যদি খুব কম খাওয়া হয় তাহলে রক্তের লবণের মাত্রা কমে যায়। সল্ট ইজ ইম্পর্টেন্ট, এমন নয় যে সল্ট ইম্পর্টেন্ট নয়। আমরা জানি বয়স্কদের হাইপোনাট্রিমিয়া হলে তাদের নিউরোলজিক্যাল কন্ডিশন ডিটোরিয়েট করে, কথাবার্তা বলতে কথাবার্তা জড়িয়ে যায়, মানসিক সমস্যা দেখা দেয়। কিন্তু সেই নুনই যদি খুব বেশি মাত্রায় খাওয়া হয় তাহলে সেটা কিন্তু কিডনির জন্য খুব ক্ষতিকারক। তবে বেশি মাত্রা মানে বুঝবো কি করে? আপনার তো মনে হতেই পারে যে আমি যে নুন খাচ্ছি সেটা নর্মাল, কি করে বুঝবো সেটা বেশি? তো সেটার ব্যাপারে একটা জিনিস আমরা অনেকগুলো গবেষণা করে দেখা গেছে যে সাধারণত 5 গ্রাম নুন আমাদের এই যে ট্রপিক্যাল কান্ট্রিতে আমরা থাকি সেটার জন্য একদম অপটিমাম। মানে 5 গ্রামটা কি করে বুঝবো? নেফ্রোকেয়ারে না আমরা কিছু স্পেশাল মেজারমেন্ট টুলস আমাদের কাছে রয়েছে যেটা আমরা ডিজাইন করেছি, কাস্টমাইজ করেছি। সেখানে একটা স্পুন আছে যে স্পুনটাতে আপনি বুঝতে পারবেন যে 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম কতটা। তো এইটা মাথায় রাখা দরকার, কারণ ভারতবর্ষে সাধারণত যে গোটা পৃথিবীর যে সল্ট কনজাম্পশন তার থেকে বেশি নুন আমরা খেয়ে থাকি। এটা নিয়ে একটা গবেষণাও হয়েছিল, আমরা দেখেছিলাম যে অ্যাভারেজ সল্ট ইনটেক অফ ইন্ডিয়ান্স আর অ্যাটলিস্ট 2 টাইমস হায়ার দ্যান
ওয়েস্টার্ন পিপল, আমরা প্রচুর নুন খাই, এবং সেটার জন্য অনেকগুলো সমস্যা দেখা দেয়। হাইপার টেনশন হয়, লেনিনজিওটেনসিন এক্সেসের প্রবলেম শুরু হয়, দ্যাট আলটিমেটলি লিড টু এ সিরিয়াস প্রবলেম ইন দ্য কিডনি। সুতরাং এটা মাথায় রাখা দরকার যে যদি নুন আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে হয়তো কিডনির জন্য আমাদের খুব একটা উপকার হবে। ঠিক আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা জানেন হয়তো পানের সাথে সুপুরি একটা খুব কমন একটা প্র্যাকটিস, হ্যাঁ, এইটা কিন্তু কিডনির জন্য মারাত্মক রকম ক্ষতিকারক। এটাকে বিটেল নাট নেফ্রোপ্যাথি বলে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে চায়নাতে এই নিয়ে একটা বিশাল বিস্তর গবেষণা হয়েছে, তাতে দেখা গেছে যে এই বিটেল নাট নেফ্রোপ্যাথি যারা রেগুলার সুপুরি খাচ্ছেন, সুপুরি ডিফারেন্ট ফর্ম, যেমন ধরুন আমরা যে গুটখা খাই আজকাল প্রচুর পরিমাণে, এই পান মশালা বিক্রি হয় জানেন তো, এটা একদম কমন পিপল ইয়াং জেনারেশনের কাছে একটা খুব অ্যাডিকশনের মতো, কিছু সুগন্ধি মশলা জড়িয়ে সুপুরির মধ্যে সেই জিনিসটাকে বিক্রি করা হয়। আমি জানি না কেন গভর্নমেন্ট এগুলোকে ব্যান করে না। লং টার্ম ইনটেক অফ দ্য সুপুরি মানে বিটেল নাট, সেটা পানের ফর্মে হোক, পান মশলার ফর্মে হোক, দে আলটিমেটলি কজেস এ সিগনিফিকেন্ট ড্যামেজ ইন দ্য কিডনি, এটা অনেকেই হয়তো জানেন। এছাড়া আরেকটা জিনিস বলি, কিছু কিছু জিনিস নিয়ে খুব গবেষণা হয়েছে রিসেন্টলি, তার মধ্যে একটাকে বলে স্টার ফ্রুট। স্টার ফ্রুট মানে কামরাঙ্গা। আপনারা কি জানেন যে স্টার ফ্রুট বা কামরাঙ্গায় কিছু কেমিক্যালস আছে যেগুলো কিডনির ক্ষতিকারক? আমি তো ছোটবেলায় না জেনেই কামরাঙ্গা খেতাম, আমি নর্থ বেঙ্গলে থাকতাম, সেখানে আমাদের বাড়িতেই কাজ ছিল, কিন্তু এটা জানার পর আমরা এই জিনিসটাকে অ্যাভয়েড করতে বলি, প্লিজ ডোন্ট টেক ইট, বিকজ দিস হ্যাজ এ লট অফ টক্সিনস উইচ আলটিমেটলি লিডস টু কিডনি প্রবলেম। অ্যারিস্টোকলিক অ্যাসিড বলে কিছু একটা চাইনিজ হার্বস আছে জানেন, এটা অনেকেই গ্রহণ করে, ওয়েট লস থাকবে, মাসেল টোন থাকবে, সেই জন্য নেওয়া হয়। তো এই চাইনিজ হার্বস এগুলো আজকাল প্রচুর আয়ুর্বেদিক ওষুধে, ইভেন কি আমরা দেখেছি স্পেন্সার ফেন্সার এই সমস্ত জায়গাতেও বিক্রি হচ্ছে একটা ওয়েলনেস কম্পোনেন্ট হিসাবে। বি ভেরি ভেরি কেয়ারফুল, এটা কিন্তু প্রমাণিত যে দিস আর ডেঞ্জারাস ফর দ্য কিডনি অ্যান্ড দ্যাট কজেস দ্য কিডনি ফেলিওর। খুব অয়েলি ফুড খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, মারাত্মক প্রচুর মানে অয়েলি ফুড খেলে না অ্যাথোস্ক্লেরোটিক ডিজিজ বাড়ে, এবং তার একটা টার্গেট অর্গান কিন্তু কিডনি, কারণ অ্যাথোস্ক্লেরোসিস যদি রেনাল ভেসেলস গুলোতে হয়, দ্যাট আলটিমেটলি লিড টু দ্য রেনাল ফেলিওর। সুতরাং ভেরি ফ্যাটি ফুড, প্রচুর রকম অয়েলি, খুব রিচ মশলা যারা খাবার খাচ্ছেন, এই খাবারগুলো দীর্ঘদিন খেলে, এটা অবশ্যই একদিন দুদিন একটা ভোজ বাড়িতে খেলেই হয় না, দীর্ঘদিন এরকম খাবার কনজিউম করলে তারা আমাদের অ্যাথোস্ক্লেরোটিক বার্ডেন বাড়িয়ে কিডনির জন্য ক্ষতি করে। তো যে যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর্স গুলো বললাম, তার মধ্যে তিনটে জিনিস আমি এখনো টাচ করিনি, যে তিনটে ঠিক আমি বলবো যে এটা খাবার নয়, এটা কিছুটা অ্যাডিকশনের মধ্যে পড়ে। এক নম্বর হচ্ছে স্মোকিং, সেকেন্ড হচ্ছে অ্যালকোহল, অ্যান্ড থার্ড, এটা জানি না এটাকে কিভাবে প্লেস করবো, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। আজকাল প্রত্যেক বাড়িতে কোল্ড ড্রিঙ্কস একটা কি বলবো, মানে দিস বিকামস এ ফ্যাশন, মানে ফ্রিজ খুললে কোল্ড ড্রিঙ্কস নেই এরকম বাড়ি বোধহয় দেখা যায় না। আপনারা কি জানেন রিসেন্টলি একটা আইএম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে রিসার্চ হয়েছিল, তাতে দেখা গেছিল যে হেভি মেটাল কনসেন্ট্রেশন ইন ডিফারেন্ট কোল্ড ড্রিঙ্কস এ প্রচন্ড রকম ভাবে হাই, এবং এই যে হেভি মেটালস গুলো থাকে না কোল্ড ড্রিঙ্কস এ, হ্যাঁ, সেই হেভি মেটালস গুলো আলটিমেটলি কিন্তু কিডনি থেকে ডিপোজিটেড হয় এবং তারা লিড করে দি রেনাল ফাইব্রোসিস। সুতরাং বি ভেরি কেয়ারফুল, একটা দিন একটু টেস্টের জন্য স্বাদ বদলানোর জন্য হলো ঠিক আছে, কিন্তু ডু নট মেক ইট এ হ্যাবিট যে সকালে ব্রেকফাস্ট একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে হবে না, বিকেল বেলায় লাঞ্চের পর একটু ইফারভিশন কোল্ড ড্রিঙ্কস না খেলে খাওয়াটা ঠিক হজম হবে না, এগুলো আজকাল কালচার হয়ে গেছে। তো প্লিজ প্লিজ বি কেয়ারফুল, জল খান, আমপানা খান, দয়া করে গ্লাসের পর গ্লাস কোল্ড ড্রিঙ্কস খাবেন না, তাতে যে হেভি মেটালস গুলো থাকে দ্যাট আর ভেরি ডেঞ্জারাস ফর দ্য কিডনি। স্মোকিং, আমি জানি যারা স্মোকার তারা হয়তো এই কথাটা শুনে একটু ভাববেন যে কত লোক তো স্মোক করছে, নানান রকম অজুহাত দিয়ে আমরা স্মোক করি, কিন্তু স্মোকিং ইজ নোটোরিয়াস ফর কিডনি হেলথ, স্পেশালি ইট লিডস অর এগ্রাভেটস অ্যাথোস্ক্লেরোটিক ড্যামেজ, অক্সিডেটিভ স্ট্রেস রিলেটেড যে কিডনির ইঞ্জুরি হয় সেটা সাংঘাতিক রকম ভাবে স্মোকারদের ক্ষেত্রে বেড়ে যায়, স্পেশালি যারা ডায়াবেটিক লং স্ট্যান্ডিং হাইপারটেনসিভ, তারা যদি স্মোকার হন না তাহলে স্মোকিং কিন্তু আলটিমেটলি অ্যাগ্রাভেটস কিডনি ফেলিওর। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমি এই কথাগুলো বলছি পলিশিং করার জন্য নয়, প্লিজ আবারও মনে রাখুন যারা স্মোক করছেন তাদের এই সচেতনতা যাগুক যে পৃথিবীতে আমরা কিন্তু আছি সুস্থভাবে বাঁচার জন্য। একটা কোনো অসুখ হলো তখন ডাক্তারের কাছে যাওয়া, হাসপাতালে ভর্তি হওয়া, কি ব্যয়বহুল চিকিৎসা আপনার ধারণা নেই। তো একটু যদি নিজেদের অভ্যাসগুলোকে কন্ট্রোল করে সুস্থ রাখা যায়, এর থেকে ভালো আর কি হতে পারে?
সিমিলারলি যারা অ্যালকোহল নেন, টু মাচ অ্যালকোহল ইনটেক লিডস টু ভেরি ভেরি অক্সিডেটিভ স্ট্রেস গ্লাইকেমি। এটা খেয়াল করে দেখবেন, ধরুন বিয়ার বা কোন রকম হাই অ্যালকোহল খেলে সবচেয়ে আগে যেটা হয়, প্রচন্ড রকম বাথরুম পেয়ে যায়, ছুটে বাথরুম যেতে হয়। এটা কেন হয় জানেন? দে হ্যাভ এ ডায়াবেটিক এফেক্ট, ইট হ্যাজ এ সাম স্ট্রেস অন দ্য কিডনি। সুতরাং এটা খুব মাথায় রাখা দরকার যে রেগুলার অ্যালকোহল যারা খান তাদের সচেতন হওয়া দরকার যে অ্যালকোহল ইজ নট গুড ফর কিডনি। ইফ ইউ হ্যাভ এ প্রোটিনিউরিয়া, ইফ ইউ ডায়াবেটিস, ইফ ইউ হাইপার টেনশন, যদি আপনার ক্রিয়াটিনিন সামান্য একটু তারতম্য থাকে, দয়া করে সাবধান হন, এই অভ্যাসটাকে ছাড়ার চেষ্টা করুন। এরপর আসি কিছু কিছু খাবার যেগুলো ডাইরেক্টলি নয়, ইনডাইরেক্টলি কিডনিকে এফেক্ট করতে পারে। তাদের মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো হলো, যেসব খাবারের মধ্যে খুব বেশি পরিমাণে ফসফেট থাকে, ফসফেট যদি বেড়ে যায় না, তাহলে দ্যাট ক্যান গেট ডিপোজিটেড ইন দ্য ব্লাড অ্যান্ড অলসো ইট লিডস টু দ্য সাম প্রবলেমস ইন দ্য কিডনি। যে সমস্ত খাবারে পটাশিয়াম খুব বেশি থাকে, কারণ ফসফেট কিসে কিসে বেশি থাকে, যেমন ডেয়ারি প্রোডাক্টস খুব বেশি পরিমাণে খেলে ফসফেট বেড়ে যায়, শাক পাতাতে ফসফেটের মাত্রা সাংঘাতিক রকম বেশি। তবে এটা বলার মানে এই নয় যে একটা সুস্থ লোক কোনো রকম শাক খাবে না, কোন রকম সবজি খাবে না, না না না, এটা আমার বলার উদ্দেশ্যটা আছে, যদি রক্তে ফসফেটের মাত্রা একটু বেশি থাকে তাহলে আপনাদের এই সচেতনতা নেওয়া দরকার। আর মাত্রাতিরিক্ত ডেয়ারি প্রোডাক্টস, মাত্রাতিরিক্ত শাক পাতা খাওয়াটাও কিন্তু ভালো না। সুতরাং যে যে প্রবলেম গুলো কিডনিকে, যে যে খাবারগুলো কিডনিকে অসুস্থ করতে পারে, সেগুলোকে অ্যাভয়েড করে চলাই ভালো নয় কি? তা আসুন আমরা কতগুলো সাধারণ ফুড হ্যাবিট মেনটেন করার চেষ্টা করি। অবশ্যই এটা কিন্তু কিডনির রোগীদের জন্য আমি বলছি না, যারা কিডনির রোগে অলরেডি এফেক্টেড তাদের খাবারটা তো আরো কমপ্লেক্স। আমাদের নিউট্রিশনিস্টদের সঙ্গে বসে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, স্পাইসেস, ভেজিটেবলস, ড্রিঙ্কস, কি কি ধরনের ড্রিঙ্কস আমরা খেতে পারি, এই সমস্ত জিনিসগুলোর একটা নির্ধারিত মাত্রা আমরা তৈরি করে দিই, যাতে কিনা আপনার দৈনন্দিন জীবনে কোন খাবারটা ঠিক কত মাত্রায় খেলে আপনি কিডনিকে সুস্থ রাখতে পারেন। সকালে ঘুম থেকে উঠে চা বা কফি তো আমাদের প্রত্যেকের অভ্যাস, আপনারা কি জানেন রেগুলার যদি কফি কেউ খায়, খুব হাই ডোজ অফ কফি ক্যাফিন ইজ টক্সিক অ্যান্ড ডেঞ্জারাস ফর দ্য কিডনি। সুতরাং খুব বেশি কফি খাবেন না। আজকাল একটা প্রচলন আছে গ্রিন টি, গ্রিন টি খেলে নাকি অ্যান্টি অক্সিডেন্ট হয় প্রচুর, এবং এই গ্রিন টি নিয়ে প্রচুর গবেষণা হয়েছে, এবং তাতে দেখা গেছে যে গ্রিন টি অত্যধিক মাত্রায় খেলে দ্যাট ইজ অলসো নট গুড ফর কিডনি। সুতরাং বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট কনসিউমিং গ্রিন টি, কারণ আমাদের অনেকগুলো রিসার্চ পেপার পাবলিশ হয়েছে যে টু মাচ ইনটেক অফ গ্রিন টি ইজ লিডিং মেসেঞ্জিয়াল পলিফ্যাটিক গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেসেঞ্জিয়াল ফাইব্রোসিস। সুতরাং এটা নিয়ে সাবধান থাকা। যারা জিম করেন তাদেরকে একটু সচেতন করতে চাই আমি, যে আজকাল জিমে প্রচুর লোক খুব হাই প্রোটিন শেক এবং অ্যানাবলিক স্টেরয়েড নেন, যাতে তাদের মাসেল গুলো খুব সুস্থ হয়, ভালো হয়, দেখতে ভালো হয়। বি ভেরি ভেরি কেয়ারফুল, ভেরি ভেরি কেয়ারফুল। এই যে অ্যানাবলিক স্টেরয়েড ইন্ডুস নেফ্রোপ্যাথি ইজ এস্টাবলিশড এন্টিটি, এই হাই প্রোটিন শেক যাতে মাসেল খুব ভালো রকম ফর্ম করে, সেটা নিয়ে যে কিডনির অসুখ হয়েছে তার অসংখ্য ভুরি ভুরি উদাহরণ আমাদের কাছে রয়েছে, আমাদের ক্লিনিকে প্রায়শই তারা আসেন। সুতরাং প্লিজ বি ভেরি কেয়ারফুল, এবং অবভিয়াসলি ক্যালোরি, প্রোটিনের মাত্রা, এক্সারসাইজ করলে, হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ করলে বাড়াতে হয়, কিন্তু সেটা একজন অভিজ্ঞ নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে করা উচিত। কখনোই ওই জিমের যে সমস্ত ট্রেনাররা থাকেন যারা এই ব্যাপারে খুব একটা দক্ষ নন, কিন্তু আপনার চটজলদি একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য করছেন, এইটা বোধ হয় ঠিক নয়। আমরা তার এফেক্ট কিন্তু আলটিমেটলি আমাদের কাছে এসে পড়ে। সুতরাং আজকে যে যে বিষয়গুলো আলোচনা করলো সেগুলো যদি একটু মাথায় রাখা যায়, আমাদের দৈনন্দিন খাদ্যবিধানের যে যে পদ্ধতিগুলো আজকে আমরা অ্যানালাইসিস করলাম সেগুলো যদি একটু মেনটেন করা যায়, তাহলে বোধ হয় একটা সাধারণ মানুষ তার কিডনিকে দীর্ঘদিন ভালো রাখতে পারে। যা কিছু তথ্য আসছেন তাতে আমার মনে হয় ভেজিটেরিয়ান ডায়েট বোধ হয় বেস্ট ফর মেনটেনিং হেলথ, অ্যাটলিস্ট ইন দ্য ট্রপিক্যাল কান্ট্রি। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে একটা হিউজ নাম্বার অফ পিপুল ভেজিটেরিয়ান ডায়েটে শিফট করছেন, আপনারা জানেন কিনা জানি না, কেন এই ভেজিটেরিয়ান ডায়েটে না অক্সিডেটিভ স্ট্রেস শরীরে খুব কম হয়। সবাইকে এই কথাটাই বলি, যদিও বাংলা, বিহার এই সমস্ত জায়গাতে মেজরিটি পিপুলস আর নন ভেজিটেরিয়ান, তো নন ভেজিটেরিয়ান থেকে ভেজিটেরিয়ান একদম রিলিজিয়ালি শিফট করে যেতে হবে এরকম বলাটা বোধ হয় ঠিক নয়। কিন্তু তবে আমার বক্তব্য যে প্লান্ট বেসড প্রোটিন যতটা বেশি কনজিউম করা যায়, আপনার যা প্রোটিন নিচ্ছে যতটা বেশি প্লান্ট বেসড প্রোটিন থেকে কনজিউম করা যায় সেটা হয়তো আপনার জন্য ভালো। কিন্তু এটা বলার পেছনে আবার একটা ব্যাপার রয়েছে, যদি আপনার অলরেডি কিডনির কোনো প্রবলেম থাকে, বিফোর ডিসাইডিং যে কিরকম ভাবে প্রোটিন, কোন প্লান্ট বেসড প্রোটিন খাবেন, কোনটা খাবেন না,
প্লিজ 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 কনসাল্ট এ নিউট্রিশনিস্ট। এরপরে আমাদের একদম ডেডিকেটেড নিউট্রিশনিস্ট রয়েছেন, যারা রেগুলার এই বিষয়ে বিস্তর গবেষণা করে কি কোন পদ্ধতিতে কি ফুড খেলে আপনি দীর্ঘদিন আপনার কিডনিকে ভালো রাখতে পারবেন বা কন্ট্রোলে রাখতে পারবেন, সেটার উপর আমরা বিস্তর চর্চা করি। সুতরাং এটা আরবিটারিলি, আর এটা সবার জন্য একরকম নয়, এটা আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, প্রত্যেকটি মানুষের ডায়েট কিন্তু তার শরীরের গঠন অনুযায়ী, তার ব্লাডের রিপোর্ট অনুযায়ী ঠিক করতে হয়। এটা কিন্তু একরকম সবার জন্য হতে পারে না। সুতরাং উনার কিডনির প্রবলেম আছে, উনি ঢ্যাঁড়স খাচ্ছেন না, আমিও ঢ্যাঁড়স খাবো না, এরকম ব্যাপারটা হয় না। উনি ওনাকে ডাক্তারবাবু বারণ করেছেন ফুলকপি খেতে, আমিও ফুলকপি খাবো না, ব্যাপারটা ঠিক তা নয়। এইটা একদম ইন্ডিভিজুয়ালাইজড, আমরা প্রত্যেককে নিয়ে বসে তার রক্তের রিপোর্ট দেখে, তার ডাইজেস্টিভ সিস্টেমের প্যাটার্ন দেখে, তার খাদ্যাভ্যাসকে পর্যালোচনা করে তবে আমরা ঠিক করি যে কোন ফুডটা তার জন্য ঠিক হবে, কত মাত্রায় ঠিক হবে, কি ফ্রিকোয়েন্সিতে খেলে সেটা ঠিক হবে। এটা একটা সায়েন্স, এটাকে এত লাইটলি নেবেন না। ইউটিউব দেখে আপনি দয়া করে কিন্তু যদি কোনো কিডনির অসুখ হয়ে থাকে তাহলে কোন খাবার খাবেন খাবেন না সেটা ঠিক করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করবো যদি রেনাল নিউট্রিশন সম্পর্কে কোনো কিছু জানতে হয়, আমাদের নেটওয়ার্ক ক্যারিয়ার, আমাদের যে রেনাল নিউট্রিশনের যে কারিকুলাম গুলো রয়েছে, যে প্রোগ্রাম গুলো রয়েছে, তাতে জয়েন করুন, অনেক তথ্য আপনাদের থেকে জানতে পারবেন। নমস্কার।